হ্যাঁ গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আই হোপ কি তোমাদের সবার খুব ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে ব্লগটিকে স্টার্ট করি। এখন সকাল 9টা মতন বাজে, আমি ব্রাশ ট্রাশ করে ফুল ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখো বিছানাও ক্লিন করে নিয়েছি, এখন ফটাফট চা টা খেয়ে নেবো, তারপর এক্সারসাইজ করবো। আর আমি এইভাবে চিপকুর মতন চুলটা কেন বেঁধেছি যে না, একবারে মানে চুল বাঁধা হয়ে গেছে এক্সারসাইজের টাইমে, না এইভাবেই চুলটা বাঁধা থাকলে সুবিধা হয়। তো আজকে আমি একদম এইভাবে বেঁধে নিলাম, মানে একদম পুরো টেনে 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 টেনে, যাতে একদম মুখের সামনে চলে না আসে। কোনো কোনো সময় কী হয় বলো তো, ছোটো ছোটো চুল তো খুলে টুলে গিয়ে একদম মুখের মধ্যে চলে আসে, জিনিসটা খুব ইরিটেটিং হয়। তার জন্য ভালো করে টেনে টেনে লাগিয়ে নিয়েছি। আর কী করবো বলো তো, যখন এক্সারসাইজ করবো তার আগে এই যেখানে ক্লিপ লাগিয়ে নেবো, এখানেও ক্লিপ লাগিয়ে নেবো, যাতে এই চুলগুলো না ঘষাঘষিতে মানে সুইট হয়ে যেগুলো করি ওগুলো তো ঘষাঘষিতে খুলে ঠুলে যায়। তো তার জন্য এটাকে আটকে নিলে তাহলে আর খুলবে না। এটা একটা বুদ্ধি খাটিয়েছি আমি, আগের দিনও খুলে গেছিলো, তখন এই বুদ্ধিটা মাথায় এসেছে। তো যাই হোক, এখন চলো ফটাফট খাওয়া দাওয়া করে নিই। রিয়া সকাল সকালই কালকের কেক বাঁচা কুচা যে কেকগুলো ছিল সেগুলো নিয়ে হাজির হয়ে গেছে। আমাকে বলছিলো দিদি বিস্কুট কি নেবো আজকে, আমি বললাম হ্যাঁ নিই, বিস্কুট আমার না খেলে না একদম ভালোই লাগে না, তো তার জন্য বিস্কুটও নিয়ে নিয়েছে। আর এখানে আমাদের না শুধু পেস্ট্রিটাই খাওয়ার কথা ছিল, এটা খাওয়ার কথা ছিল না। তারপর না ওই পেস্ট্রিটা কমপ্লিট করার পর মনে হলো কি এটাও খাই, মানে দেখে আর লোভ শোনাতে পারলাম না, নিয়ে যেহেতু বসেছিলাম ভাবলাম একটা একটা খেয়েই নিই, কী যায় আসবে। তো তার জন্য আমি ফটাফট কেটে নিচ্ছি, কারণ রিয়া আবার বলছিলো কি দিদি এটা খাবো, আবার এক্সারসাইজও করবো, পেট পুট বেশি ভারী হয়ে যাবে। আমি যা খুশি হোক, ফাইনালি এক্সারসাইজ কমপ্লিট। আর রিয়া আজকে এত গল্প করেছে, এত গল্প করেছে, দেখো কটা বাজিয়ে দিয়েছে 12টা, ভাবতে পারো এত গল্প, মানে দুনিয়ার গল্পের হাড়ি নিয়ে বসেছিল। আর আমিও ওই গল্পে মানে সামিল হয়ে গেছি, বাস দেরি হয়ে গেছে। এখন যাব কী করবো আর, স্নান টান করবো, আজকে আমার কিছু ভিডিও বানানোর আছে, তো দেখি কখন কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান করে চলে এসেছি, গরম জল দিয়ে আজকে স্নান করতে হয়েছে, প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে, শ্যাম্পুও করতে হয়েছে, কারণ না রেগুলার সোয়েটিংয়ের জন্য মাথা চুলগুলো বেশ আঠা আঠা হয়ে যায়, তো তার জন্য শ্যাম্পু করতে হয়েছে। আর মারাত্মক ঠান্ডা লাগছিলো জানো, আমি তো মানে কী বলবো, মানে এই যে ক্রিম লাগাচ্ছিলাম না তখন মানে আঙুলগুলো জমে জমে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। কোনো রকমের কষ্ট সৃষ্টে ক্রিম লাগিয়েছি, তা তারপরে কী হয়েছে আজকে চুলের এত জট লেগেছে, ভাবছিলাম নিজে আজকে ট্যাঙ্গেল ফ্রি করবো না মাকে দিয়ে করাবো, ওটাই ভাবছিলাম। আর এখানে রিয়ার কাণ্ড দেখো, ও ইউটিউবে দেখে শিখেছে সেলাই, খাতা সেলাই করতে, তো সেটাকে ও প্র্যাকটিস করার জন্য কী করেছে, পাশের বাড়ির একজন ভাই আছে, ওই ভাইটার কাছ থেকে খাতা নিয়ে এসেছে, ওর খাতাটা সেলাই করে করে ওটার প্র্যাকটিস করছে যে ওর দ্বারা আদৌ হবে কি না, মানে ও যেটা শিখেছে সেটা ঠিকঠাক শিখতে পেরেছি কি না সেটাকে ট্রাই করার জন্য ও খাতা নিয়ে এসেছে। তাও আবার চেয়ে যে আমাকে একটা খাতা দাও, ও দুটো খাতা দিয়েছে ওর মা, যে ওর তো এমনিও প্র্যাকটিস করতে লাগে, তো তুই এই দুটো খাতা নিয়ে যা আর এইটা সেলাই তাহলে একবারে করে দে। ও নাচতে নাচতে নিয়ে চলে এসেছে। জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, এখন কিছু শর্ট ভিডিও বানাতে হবে, তো তাই এটাই ভাবছি যে ঘরে বানাবো না হলো একটু মানে ফাঁকা জায়গায় গিয়ে বানাবো, কারণ আজকে না রোদটা খুব কম, তো তার জন্য ঘরটা ভালোই অন্ধকার অন্ধকার আর ভালো লাগছে না ঘরে, মানে বোরিং, মানে নিজেই বোর হয়ে যাচ্ছি, তো আর কী ভিডিও বানাবো আর কী করবো। তো তার জন্য ভাবছি একটু খোলামেলা জায়গায় যাই, না মা সেটাই করি। তাই কর, একটু খোলামেলা জায়গায় গিয়ে তাহলে একটু মাইন্ডটাও ফ্রেশ হবে, ঘরের মধ্যে থেকে থেকে আর বোরই হয়ে যাচ্ছে, আর তোমাদের দিনটা ঘুটঘুটো দাও ক্লাউডি ওয়েদার, তো তার জন্য ভালো লাগছিলাম। তো ফটাফট যাই কোনো একটা খোলামেলা জায়গা, দেখি শ্যুটটা করে ফেলি, তাহলে একটু মাথাটা আমার হালকা হবে। তো সব থেকে ভালো প্লেস আমার এটাই মনে হলো, কারণ এখানে কেউ ছিল না, কোনো বাচ্চা কাচ্চা সর ছিল না, কোনো বড়োরাও কেউ ছিল না, মানে কেউ ছিল না, আমি শুধু একাই ছিলাম, দেখো উপরেও কেউ নেই নিচেও কেউ নেই, তাই ভাবলাম আমি এখানেই করি। আর দেখো এখানে মেন একটা ভালো আমার যেটা জিনিস লাগে সেটা হলো এই সামনের এই জানলাটা, এর দিক দিয়ে হাওয়াও আসে, বাইরে দেখাও যায়, মাইন্ডটাও ফ্রেশ থাকে, আর এখানে করতে আমার এর জন্য মজাও লাগে। তো আজকে প্রচুর প্রচুর টাইম লেগে গেল, এখন 4:15 মতন বেজে গেছে, এত টাইম লেগে গেল, অন্ধকার হয়ে আসছে দেখো বাইরে, এমনিও তো লাইটটা কম আছে বাইরে, মানে আজকে আগে সূর্যের আলো নেই বললেই চলে, আর তার মধ্যে এখন অন্ধকার হয়ে আসছে, আমি খেতেই ইচ্ছা করছে না, তো ভাবছি আগে একটু মানে এখন মানে আর ভাত না খাই একবারে রাত্রে খেয়ে নেবো, খিদেই নেই কারণ একটা সময় ভাত খেয়েছি, আর কত খাবো এখন আমরা একদম খেতে ইচ্ছা করছে না, তো ভাবছি যে একটু হাঁটাহাঁটি করি, এসে তারপর রেস্ট করি, এটা ওটা যেটা দেখার ভূতের গল্প হ্যান ত্যান যা দেখার ওগুলো করি তাও বেটার হবে, কিন্তু আমি এখন খেতে পারবো না, একটুকু খিদে নেই, তো ওটাই করি, চলো ঘুরে আসি বাইরে থেকে।
মা আমাকে বললো, পূজা বাইরে একদম অন্ধকার হয়ে আসছে, তুই একটু কাজ কর, যে এই সব জামাকাপড়গুলো তুলে দে, আমি তো সব মেলে দিয়েছি, তুই ফটাফট একটু তুলে দে, নাহলে এবার একদম সন্ধে লেগে যাবে। তো আমিও ভাবলাম যে বাইরে যাওয়ার আগে জামাকাপড়গুলো তুলেই তারপর যাই, কারণ সত্যিই তো একদম মানে বিকেল নেমে এসেছে, এরপরে হয়ে যাবে সন্ধ্যা। সব জামাপত্র নিয়ে এসে আমি ঘরের জন্য মেলে দিলাম, আজকে কোনো জামা কাপড় শুকায়নি। এটা একটা সত্যি আমার প্রচণ্ড বিরক্তিকর লাগে এই জিনিসটা, যদি জামা কাপড় না শুকায় আর ঘরের মধ্যে এভাবে মানে মানে মেলে রাখতে হয়, এই জিনিসটা আমার খুব বিরক্ত হয়ে যায় এই জিনিসটা। তো যাই হোক, এখন কিছু করার নেই, শীতের দিন এখন তো এগুলো টলারেট করতেই হবে। আর এগুলো করে তারপর আমি বেরিয়ে গেলাম বাড়ির সামনে যাওয়ার জন্য, মানে একটু হাঁটাহাঁটি করবো। তোমরা তো জানোই আমার একটা খুব অভ্যাস, দুপুরবেলা হলে একটু হাঁটাহাঁটি করা, একটু ভূতের গল্প শোনা, এগুলো আমার ফেভারিট জিনিস। তো এগুলো না করে আমি একদম পারি না। তো বাড়ি থেকে বেরিয়ে না মানে রাস্তাটা এই সময়টাতে খুব নির্ঝুম থাকে, তোমরা জানোই, আমি আগের ব্লগে বলেছি। আর ওদিকে মেন কথা, এমনিতে তো কেউ থাকে না, শুধু এই বাচ্চাগুলো একটু চিল্লাচিল্লি করে, এটা আমার একটু ইরিটেটিং লাগে। আমি এই সময় একটু মি টাইম স্পেন্ড করতে পছন্দ করি, একটু কোনো শোর সারা বা কিছু হবে না এরকম টাইপের পছন্দ করি, বাট ওটা অতটুকুটা ইগনোর করাটা যায় সত্যি কথা বলতে। আর এখন দেখো যে কাকা, ওটা আমাদের সম্পর্কে কিন্তু কাকা হয়, পুচকি হলে হবে কি, সম্পর্কে হয় কাকা। ও যাচ্ছে খেলতে ওখানে ব্যাডমিন্টন ওদের সাথে। তো যাই হোক, ওরা এই খেলাধুলোই করুক, আমার তো আর ওগুলো করার বয়স নেই। আমি ভাবছি এখানে একটু বসি আর ওদের খেলাধুলো দেখি। ইতিমধ্যে আমি আবার ওখানে দেখলাম ছোটো ছোটো পিঁপড়ে আছে, তাই ভাবলাম না আজকে আর বসে লাভ নেই, পরে পিঁপড়ের কামড় খেয়ে বাড়ি যেতে হবে, মার গাছে খাবো বকা, আর লাস্টে লাগাতে হবে চুন। তো ওসব ভাবতে ভাবতে একটু বাড়ির দিকে যেয়ে আসলাম আর দেখলাম এই ছোট্ট গাছটাতে ভর্তি ফুলের কড়ি হয়েছে। মানে ভাবো, এতটুকু গাছ হাত যাচ্ছে যেটাতে, সেটাতে ভর্তি কড়ি হয়ে গেছে এখনই। এরপরে যখন এটা বড় হবে, তার মানে আরও কত না ফুল ফুটবে এটাতে। আর এই যে শিউলি না শিউলি, হ্যাঁ সেটা শিউলি ফুলেরই গাছ, এটাতে দুর্গাপূজার সময় কত ফুল ফুটেছে, আর নিচে একদম ভরে থাকতো গন্ধে মোমো করতো চারিদিক। আর এখন দেখো সব শুকিয়ে গেছে, ফুল সব কালো হয়ে এসেছে, ওটাই আমি দেখছিলাম। আর এখানে রিয়া বকা ঝকা খেয়ে বসে আছে মার কাছে আর টুকটুকিয়ে হাসছে। আর মা এখানে ওকে র্যান্ডাম বকে যাচ্ছিল, কারণ ও স্নান করার পরে এই যে হাওয়া হয়েছে, ঘরে আসার নাম নেই, ও খেলছিল লুডু, একটার পর একটা লুডু খেলেই গেছে, খেলেই গেছে মানে গেম একটার পর একটা খেলেই গেছে। মা ডেকেছে কতবার ওকে খেতে, ডেকেছে, ও আসেনি, সাউন্ড মানে সারা পর্যন্ত দেয়নি। মা ওর জন্য আরও বেশি ওর উপরে রেগে ভূত বোম হয়ে গেছে যাকে বলে। আর এখানে ও বকা খাচ্ছে আর হাসছে, আর আমি একটু ওর টাং খিচাই করছিলাম বাস। আর এগুলো করতে করতে বিকেল হয়ে গেছিলো, তারপর আমার মানে রিয়া মেনলি ওর বলে ঘুম আসছে না, মানে দুপুরে আর ঘুম আর আসেনি এই কেকের চিন্তায়। তো বললো, দিদি চল তাড়াতাড়ি কেকটা খেয়েই নিই, কারণ এই কেকের চিন্তায় আমার ঘুমও আসবে না, আমি রেস্টও করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। তো কেক আর তিনটে বিস্কুট নিয়ে নিলাম, আমার বিস্কুট একটা নেশা খাওয়াটা। আর ওদিকে চলছিল তারক মেহতা, মা তো তারক মেহতার থেকে একটা মানে কী বলবো, চোখের পলক ফেলবে না এরকম একটা অবস্থা। আর আমি পাশে বিছানা আর বালিশ নিয়ে শুয়েছিলাম, শুনছিলাম ভূতের গল্প। এই সমস্ত করতে করতেই ওই তোমার কেকটা খাচ্ছিলাম, আমার এগুলো করতে খুব ভালো লেগেছে যেটা বলে। আর এদিকে আমি রিয়াকে একটুবার রাগাচ্ছিলাম, কিরে আজকে কেমন বকা খেলি, এ সমস্ত বলছিলাম, রাগাচ্ছিলাম। রিয়াও হাসছিল, আর ওর গোটাটা এখনও কমেনি, ওটা নিয়েও মাঝে মাঝে ওকে রাগাই। বোনের সাথে খুনসুটি করতে করতে হঠাৎ করে চোখ গেল মায়ের দিকে, মা তারক মেহতা দেখছে। আর এখানে দেখি কি ব্যাপার, মায়ের চোখ মানে জলে ভিজে গেছে, ব্যাপারটা হচ্ছে কি? তারপরে আমি আস্তে আস্তে মাকে জিজ্ঞেস করলাম, কী গো কী ব্যাপার? মা বলছে, কী হয়েছে কই, কিছুই তো না, অ্যাকচুয়ালি মা সিরিয়াল দেখতে দেখতে কেঁদে দিয়েছে। আমি যখন ওই কথাটা মাকে বলেছি, মা গেছে রেখে। মায়ের এরকম মাঝে মাঝেই হয়, মুভি বা সিরিয়াল দেখতে দেখতে কেঁদে ফেলে, কোনো একটা ইমোশনাল কোনো সিন চলছে, মা ওটাকে এতটাই রিয়েলিস্টিক ভেবে না আর ভাত করে কেঁদে দেয়। তো এখন বাবা বলছে যে বাবার একটু কাজ, মানে বাবার একটু কাজ না মানে আমারই একটু কাজ আছে, তো সেটা করতে এখন নিয়ে যাবে, অ্যাকচুয়ালি একটা KYC করার ব্যাপার আছে, তো ওর জন্য বাবার সাথে যেতে হবে। আর বাবার সাথে যেতে যাওয়ার টাইমে ওই তোমার হলো ব্লগ করা যাবে না, বিকজ বাবা নিজেই ক্যামেরায় আসে না, আর কী ব্লগ করবো ছাতা মাথা। তো তার জন্য এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এছাড়া যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন স্টে হ্যাপি স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।